আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যে ভিডিও দেখার পর আপনার মাথা হ্যাং হয়ে যাবে। শুধু হ্যাংই হবে না, আপনি মুখের ভাষা হারিয়ে ফেলবেন এবং দেখবেন মানুষ কত নিকৃষ্ট হতে পারে। তো বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। কি দেখতে পাচ্ছেন মসজিদটি? পাবনা জেলা আমিনপুর থানা সৈয়দপুর নতুনপাড়া জামি মসজিদ। তো আমাদের এখানে টাইলসের কাজ চলছে। তো আমরা ঢাকা থেকে টাইলস নিয়ে এসেছি। এদিকে আসেন, এখানে ধরেন, এই যে টাইলসটি দেখতে পাচ্ছেন, সুরা কাফিরুন দেয়া আছে, সুরা ইখলাস দেয়া আছে, সুরা ফালাক দেয়া আছে, সুরা নাস আমরা প্রচলিত বাংলা ভাষায় যেটাকে চারকুল বলে থাকি আর কি, এবং মক্কার ছবি দেওয়া আছে, মদিনার ছবি দেওয়া আছে। তো মানে টাইলসটা মানে এই যে জিনিসগুলো যে প্রিন্ট করেছে, মানে এমন ভাবে দেখেন, এমন ভাবে প্রিন্টটা করেছে মনে হচ্ছে যে প্রিন্ট করার উপরে গ্লাস ফাইবার দেয়া, ঠিক আছে? প্রিন্টের উপর গ্লাস ফাইবার যেটা দেখে বোঝা যাচ্ছে, আমরাও কেনার সময় বুঝতে পারিনি। এই যে যখন এটা টাইলসটা নিয়ে আসছি, নিয়ে আসার পরে টাইলসটা লাগানো হয়েছিল, তো জায়গায় জায়গায় ফোলা ফোলা, তো ফোলা ফোলা থাকার কারণে আমাদের কেন যেন মনে হলো যে কি ব্যাপার, টাইলস তো এরকম থাকার কথা না, এত সুন্দর প্রিন্ট করা টাইলস। আমরা টাইলসটা নামালাম, নামানোর পরে আমরা কাগজটা তোলার পরে যেটা দেখলাম, আসলে আমরা এটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। এই যে দেখুন, আঠা দেয়া, এই যে দেখেন, আসলে দেখেন মুসলিম জাতির ইমান ধ্বংস করার জন্য, রহমত বরকত নষ্ট করার জন্য ইহুদি নাসারাদের, নাস্তিকদের মানে কেমন চক্রান্ত চলতেছে, মানে তারা কেমন ষড়যন্ত্র করতেছে যে এই জিনিসগুলো তো আমরা মসজিদে লাগাবো। এটা আসলে মুসলিম জাতির জন্য কতটা কষ্টের বিষয়, ঠিক আছে? তো যাই হোক, এই টাইলসটা দেখি তো কোন কোম্পানির, মেড ইন ইন্ডিয়া। হ্যাঁ, মেড ইন ইন্ডিয়া। এটা কি ভালো করে তুলেন, মেড ইন ইন্ডিয়া। তো আসলে এটা তাহলে বুঝতে পারতেছি এটা ইন্ডিয়ারই চক্রান্ত। পিঙ্ক কাগজের উপর চারটা সুরা দেয়া, এবং নিচে কি দেয়া, নিচে কি দেয়া, এটা 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 বিশ্বাস করা, যেটা বিশ্বাস করার মতো আর আরো একটা টাইলস আছে না? আচ্ছা ঠিক আছে, আসো তো দেখি, দেখাতে হবে এমন ভাবে প্রিন্ট করে লাগানো জিনিসটা। এই দেখেন কাগজটা, এই এই পাশ থেকে তুলি না, এই যে দেখেন, হাউ স্ট্রেঞ্জ, মানে এমন সব প্রাণী এমন নির্দিষ্ট জিনিস দেয়া, এটা বিশ্বাসই করা যায় না। এটা আসলে মানুষের মন কতটা নোংরা হলে, মানুষ কতটা খারাপ হলে মানে এরকম করতে পারে, মানে এই যে পবিত্র কোরআন সুরার নিচে এরকম অপবিত্র জিনিস, এটা আসলে আমরা মুসলিম জাতি এটা মানতে পারি না, এটা আসলে বরদাস্ত করা যায় না, আমরা এগুলো তীব্র নিন্দা জানাই। ঠিক আছে, তো আমার আর বলার ভাষা নেই, এমন সূক্ষ্মভাবে তারা মানুষের ইমান আমল নষ্ট করছে তারা, এগুলো সব পশ্চিমা দেশগুলো ষড়যন্ত্র। আমি বলতে চাই যাদের অন্তরে বিন্দু পরিমাণ আমল আছে তারা অবশ্যই এটার প্রতিবাদ গড়ে তুলবে, আর এমন প্রতারিত যাতে কেউ না হয়, তাই মেহরবানি করে ভিডিওটা একজন আরেকজনের কাছে শেয়ার করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।